হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটি ছোট্ট কথা বলার ছিল, তাই এই ছোট্ট ভিডিওটি করছি। তো আমার আগের ভিডিওতে একটি কমেন্ট এসেছে যে দাদা, তোমার ব্যক্তিগত জীবনের ভ্লগ দেখতে ভালো লাগে না, যার জন্য বেশি ভিউজও আসে না এই ভিডিওগুলোয়, তোমার লেভেল ওয়ানের কাজভিত্তিক কিছু ভিডিও দাও তার থেকে। যাই হোক, বলে রাখি এই ধরনের কমেন্ট আমি আজ প্রথম নয়, এর আগে অনেকবারই পেয়েছি কিন্তু কোনোদিন রিপ্লাই দেওয়া হয়নি কোনো রকম। তো এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমি কেন কাজের ভিডিও দিই না। তো অনেকেই মানে ইউটিউবে আছে যারা মানে রেলওয়েতে কাজ করে বা অন্য যে কোনো জায়গায় কাজ করে, সেই অন ডিউটি আওয়ার্সে কাজের ভিডিও দেয় অনেকেই, কিন্তু আমি দিতে চাই না। তার কারণ হলো, ডিউটি টাইমে ভিডিও করাটা যে উচিত নয় সেটুকু তোমরা জানো, ইলিগ্যাল আমি জানি না, কিন্তু উচিত যে নয় আশা করছি এইটুকু সেন্স তোমাদের সবার মাথাতেই আছে। আর যেহেতু মানে এই রেলওয়েজের ব্যাপারে এখানে মানে একটু সেন্সিটিভ কাজ, হয়তো ভিডিও করতে যেয়ে যদি কাজে ভুল হয় তো বড় রকম রিস্কের ব্যাপার আছে। কোনো রকম ভুল হলেই মোটামুটি পানিশমেন্ট তো আছেই, আর সেই হিসাবে মানে পানিশমেন্ট হিসেবে আমার চাকরিও যেতে পারে। তো সেই জন্য মোটামুটি অন ডিউটি আওয়ার্সে আমি ভিডিও করা একদমই অ্যাভয়েড করি, কোনো রকম রিস্ক নিই না। অনেক কষ্টে একটা চাকরি পেয়েছি, এত সহজে এইসব ভুলভাল কারণে আমি চাকরি হাতছাড়া করতে চাই না। তো সেই জন্য মানে যদি ভেবে থাকো, মানে যারা আমার চ্যানেলে এই জন্য আছো যে আমি হয়তো অন ডিউটি কোনো দিন ভিডিও দেবো, তো তাদেরকে হতাশ করেই বলছি, ভাই অন ডিউটি ভিডিও কোনো দিন আসবে না, আজ কেন কখনোই আসবে না। তো তোমরা আমাকে টাটা বাই বাই বলে বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আরেকটা কথা, আমার চ্যানেলটা প্রথম থেকেই আমার ব্যক্তিগত জীবনের ব্লগ নিয়েই ছিল। আমার পার্সোনাল কিছু মেমোরিজ আমি ইউটিউবে যেগুলো আপলোড করে রাখতাম, সেগুলো মেমোরিজ অ্যাজ এ মেমোরিজ আমি ব্লগ করতাম, যে একটা মেমোরি ধরে রাখতাম ক্যামেরায় এই আর কি। তো তারই মধ্যে আমার এই চাকরির মানে পরীক্ষা দেওয়া বা রান, গ্রুপ ডি, পুলিশ বলো যাই বলো, সব কিছু ইনক্লুডেড ছিল। যে আমার লাইফে তখন সেইগুলো চলছিল, আমি তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছিল। তো আমার লাইফে এখন সেইগুলো নেই, আমি আর কী দেখাবো? মেনলি অ্যাকচুয়ালি আমার ভাই চ্যানেল ব্লগ চ্যানেল, কোনো মানে এক্সাম প্রিপারেশনের চ্যানেল নয়। প্রথম কথায় যখন আমি নিতাম তখন তোমাদের সাহায্য করতাম, এখনও হয়তো টুকটাক যদি কিছু দরকার হয় অবশ্যই সাহায্য করতে পারি ভিডিও দিয়ে, সেটা কোনো হয় না। কিন্তু রেগুলারলি হয়তো কোনো ওই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আসবে না, ব্যক্তিগত ব্লগই হয়তো আসবে। এটা আমি ক্লিয়ার করে দিলাম। যারা মানে বারবার আমাকে কমেন্ট করো যে একই কথা, যে কাজের ভিডিও দাও বা ইনফরমেটিভ ভিডিও দাও, ব্লগ ভিডিও চাই না, তো বলে রাখি আমার চ্যানেলটা ব্লগ চ্যানেলই ভাই, ইনফরমেটিভ চ্যানেল নয়। তো ব্লগ যদি দেখতে হয় থাকো, না থাকলে অবশ্যই যেটা বললাম আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, অনেক কিছু বকে ফেললাম, এরপরে কী ভিডিও আসবে আমিও জানি না। আবার যখন মানে লাইফে কিছু মেমোরেবল কিছু হবে অবশ্যই সেটা ব্লগের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করব, সেই ভিডিওই দেবো। আর যদি হ্যাঁ সেই ধরনের কিছু ইনফরমেটিভ ভিডিও চাই কি টপিক্সে, মানে সেটা তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, জানতে পারো, সেটা কিছু বলার থাকলে আমি পরে ভিডিওতে বলে দেবো। যাই হোক, চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।